আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখা যাচ্ছে টমেটো, আর বর্তমানে বাজারে যে টমেটোগুলো পাওয়া যাচ্ছে এবং টমেটো বিক্রয় হচ্ছে প্রায় 170 থেকে 200 টাকার মধ্যে কেজি বিক্রি হচ্ছে। এবং এই টমেটোগুলো আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোল্ড স্টোরে জমা রাখা সেই টমেটোগুলো। তো যাই হোক, আমরা এখন যে টমেটোগুলো দেখাচ্ছি এই টমেটোগুলো হলো বাড়ি এই টমেটো, আর এই টমেটোগুলো আমরা চাষ করছি পলি হাউজের মধ্যে। যদিও এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে যারা টমেটো চাষ করতে চান, যদি উপরে পলি দিয়ে একটু শেড করে, অর্থাৎ বৃষ্টির পানিটা যাতে গাছে না লাগতে পারে এরকম ব্যবস্থা করে টমেটো চাষ করতে পারেন, তবে সেইখান থেকে টমেটোর ফলন করতে পারলে সেই টমেটোগুলোকে আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন, এরকম আমরা আসলে বলেছিলাম। তো এরপরে আসলে আমরা কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টমেটো গাছে টমেটো ধরা শুরু হয়েছে, ফুল ধরা শুরু হয়েছে। আর এখন বর্ষাকাল, এই বর্ষাকালে আসলে জন্য আমরা যে পরামর্শ দিয়েছিলাম যে একটু উঁচু জায়গাতে, বিশেষ করে উঁচু জায়গাতে টমেটো গাছটা লাগাবেন, যাতে বৃষ্টি বা বর্ষার পানিটা ওই জায়গায় জমে না থাকতে পারে। এবং যদি উপরে পলি দিয়ে যদি কেউ করেন, তাহলে আবার দেখা গেছে যে সেখানে বৃষ্টি পানি পড়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। বৃষ্টি আমরা উপরে পলি এই জন্যই দিয়ে রাখতে বলেছিলাম যাতে কন্টিনিউ বৃষ্টির ফলে গাছের গোড়াটা বেশি ভিজা না থাকে, অর্থাৎ বেশি কাদাযুক্ত হয়ে গেলে তখন আসলে গাছের বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয়। আর এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন এই সময় যে টমেটোগুলো হয় সেই টমেটো গাছে আসলে বিভিন্ন পোকামাকড় অ্যাটাক থাকে, ভাইরাসের অ্যাটাকগুলো থাকে। তো সেইগুলোর জন্য বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থাগুলো আসলে নেওয়াটা খুব জরুরি। তো আপনাদেরকে আসলে আমরা দেখানোর জন্য যে আসলে বাংলাদেশে টমেটো হচ্ছে সারা বছরই টমেটো চাষ করা যায়, যদি আপনি একটু পদ্ধতি অবলম্বন করতে পারেন বা একটা টেকনিক, ভালো টেকনিক অবলম্বন করে চাষাবাদ করতে পারেন, তাহলে সারা বছরই টমেটো চাষ করতে পারবেন এবং সেই টমেটো থেকে ভালো একটা টাকায় সেলও করতে পারবেন। যেমন এখন টমেটো মার্কেটে যে সেলটা হচ্ছে সেটা হচ্ছে 200 টাকা, অর্থাৎ 170 থেকে 200 টাকার মধ্যে। তো এটা আসলে ভালো একটা প্রাইস বা ভালো একটা দামই বলে আমরা মনে করি। আর যেহেতু এখন টমেটো সিজন না, আর শীতে যখন টমেটো হয় তখন টমেটো আসলে সবাই করে, তো তখন দেখা যাচ্ছে যে টমেটোর দামটাও কম থাকে। তো এই কারণে ওই সময়টা আসলে টমেটো থেকে অত ভালো বা অত বেশি টাকা রিটার্ন আনা সম্ভব হয় না। তো এই কারণে যদি একটু সিজনের বাইরে গিয়ে কোনো কিছু চাষ করা যায় বা একটু চিন্তা করা যায়, সেক্ষেত্রে দেখা গেছে যে তার থেকে ভালো একটা কিছু পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে আসলে দেখানোর জন্য যে আমরাও সিজনের বাইরে টমেটো চাষ করতেছি, আপনারাও করতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।